ए वीडियो कर बिना भगवान गोलार छाय एबार लाल गोलाय स्वामी रहस्यजनक मृत्युर परे स्त्रीर माथार चुल केटे ग्रामे घोरालो ग्रामबासीरा मुर्शिदाबादेर लालगोलार बाखरपुर एलाकाय एई घटनाके घिरे तीव्र चांचल्य छड़ाय मंगलवार बिकेले मृत ब्यक्तिर बाड़ीर लोकजन ओ उत्तेजित ग्रामबासीरा एकत्रित हये मृतेर स्त्रीर माथार चुल केटे एभाबेई शास्ति दिल खबर पेये पुलिश ओई गृहबधूके उद्धार करेछे स्थानीय सूत्रे जाना जाय पेशाय दिनमजूर ब्यक्तिर साथे महिलार बिये हय बछर कयेक आगेई तादेर एकटि सन्तानो रयेछे অভিযোগ সম্প্রতি ওই মহিলা এক বিড়ির ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন যা জানাজানি হতেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় মৃতের পরিবারের অভিযোগ বাড়ি ছেড়েও চলে যায় ওই মহিলা পরবর্তীতে সালিশে সভার মাধ্যমে শ্বশুরবাড়ির লোকজন ফিরিয়ে নিয়ে আসে বধূকে যদিও তাতেই শেষ নয় এই পর্যন্ত সব ঠিক থাকলেও মৃতের পরিবারের দাবি সোমবার তাদের বাড়িতে বেশ কয়েকজন অপরিচিতরা আসে তারপরেই রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হয় ওই ব্যক্তির গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ রাত 10টার সময় তো বাড়ি থেকে বেরিয়ে গেছে আমরা বাড়ির সবাই আমার শাশুড়ি শ্বশুর দেওর সবাই ঢুঁড়েছি পাইনি সারা রাত ধরে ধরেছি মোটামুটি 1টা পর্যন্ত ঢুঁড়েছি ঢুঁড়ে পাইনি তারপরে সকালে খবর পাওয়া গেল যে থানাতে আছে থানা আমার দেওর গেছিল থানাতে গিয়ে আমার দেওর ছুটি লিয়ে এলো যে বাড়িতে একটা মীমাংসা করবো বাড়িতে 12টার দিকে লিয়ে আসে বাড়ি 12টার দিকে এসে আবার বলছে যে আমি থাকবো না তোর বাড়িতে ইয়া থাকবো না আন থাকবো না মানে মনে মনে ওই করছে গাল পাল দিচ্ছে ওকেই তা ওই রসের লোকগুলো সব বললো যে ই বাড়িতে থাকো ঘরে ঘুরে তো বিকেলবেলাতে ই সালিস করবো বসাবো সালিস দেখলো ঠিক আছে ঘরে ঘুরে তো দে আমার শাশুড়ি আমার দেওয়ারটাকে ডাকলো যা এসো ই ভাত খেলো দুটা না তোর না ভাত খাবো না আমি ই ঘুমাবো এখন আমার ঘুম আসছে ঘুমাবো দেওয়ার ছেলে আছে একটা ওই ছেলেটাকে নিয়ে ঘুমাতে চলে গেছে ঘরে ঘরে ঘুমাতে পরে যাও একটা তিনটা ছেলে এসেছে তিনটা ছেলে আসার পরে ওদের ওই মেয়েটার মামা তো ভাই দুটো মামা তো ভাই আর একটা বোনু তিনটা ছেলে এসেছিল তিনটা ছেলে এসে ওরা ঘরে কি কথা মাথা বললো না বললো ছেলে তিনটা বেরিয়ে চলে গেল আর ওর বউটা ভিতর থেকে দরজাটা ঠেলে দিল দিয়ে তারপরে মোটামুটি আমরা তিনটার সময় তো আবার খাওয়ার লেগে আমার শাশুড়ি বলছে উঠাতে যাও তো যে দুটো খেবে ভাত গেলা তারপরে আমরা দরজাটা খুলে দেখছি তো আমার দেওর এই মাটির সঙ্গে নিচে ফাঁসি দিয়ে পড়ে আছে মানে বাসে গামছাতে বেঁধে দিয়েছে বেঁধে দিয়ে পা থেকে মাটিতে পড়ে আছে ওটাই দেখেছি তো ওই যেমন আমাদের এই দেওরকে ওরকম করে ফাঁসি দিয়ে মেরেছে ওর জামনে আমরা শাস্তি চাই ওর জন্য ফাঁসি হোক ও যেন না দেখতে পাই গ্রামে যেন ওর ফাঁসি হোক ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ